শেষ সুযোগ, উল্টো রথের দিন ঝাড়ুতে বেঁধে দিন এই জিনিসটি। এই টোটকাটি করলে জীবনে অর্থের অভাব হবে না। এই মোক্ষম উপায়টি করলে জীবনে সুখ শান্তি ভরে উঠবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি আমার চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে আসছে উল্টো রথ, যে কোনো টোটকা করার জন্য উপযোগী এই দিনটি। এই দিনটিতে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার জন্য মা লক্ষ্মীর পূজা অর্চনা করে বাস্তুদোষ দূর হবে, মা লক্ষ্মী সন্তুষ্ট হবে, অর্থের অভাব কোনোভাবেই আর হবে না। এই বছর পঞ্জিকা মতে দুদিন পড়েছে উল্টো রথ, গোস্বামী মতে পড়েছে 15 জুলাই সোমবার, আর স্মার্তর মতে 16 জুলাই মঙ্গলবার। দুটি জিনিস হলো ঝাড়ু আর সাদা সুতো। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই অর্থের কিন্তু প্রচণ্ড বেশি দরকার, কারণ শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা সমস্ত কিছুর জন্যই কিন্তু অর্থের ভীষণই দরকার। বন্ধুরা, আপনারা অনেক সময় দেখবেন অনেক মানুষের কিন্তু কম কষ্ট করেও অনেক বেশি পয়সা অর্থ উপার্জন করে, কিন্তু আবার অনেককে দেখা যায় যে সারা দিন মাথার ঘাম পায়ে ফেলেও সেইভাবে তার পয়সা উপার্জন করতে পারে না। বন্ধুরা, মা লক্ষ্মী সদয় থাকার জন্য সবসময় পরিষ্কার থাকাটা খুবই দরকার। এই টোটকাটি করার জন্য ঝাড়ু আর সুতো আপনাদের কিনতে হবে। সবথেকে ভালো উল্টো রথের দিনই আপনারা এই দুটি জিনিস কিনবেন। পূজোর দিন সুতোটা পূজোর সময় ঠাকুরের সিংহাসনে রেখে দেবেন, অবশ্যই তার মধ্যে গঙ্গা জল ছিটিয়ে দেবেন, জগন্নাথ দেবের পায়ের সামনে ঠেকিয়ে রাখবেন। তারপর সুতোটাকে আড়াই প্যাচ করে ঝাড়ুতে লাগিয়ে দেবেন। উল্টো রথযাত্রার পরের দিন থেকে ওই ঝাড়ু দিয়ে আপনারা আপনাদের বাড়ি ঘর পরিষ্কার করবেন। এতে আপনাদের ঘরের আবর্জনা তো দূর হবেই, তার সাথে সাথে ঘরের অলক্ষ্মীও দূর হবে এবং কম করে 15 দিন সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে দেবেন। টানা 15 দিন এইভাবে করলে ঘরের সমস্ত নেগেটিভিটি থাকলে, কারোর কুনজর থাকলে অবশ্যই দূর হবে। সবাইকে অনুরোধ করছি এই টোটকাতে বেশি তো খরচ না, আপনারা অবশ্যই এই টোটকাটি করে দেখুন, আপনাদের কিন্তু অনেকটাই উপকার হবে। তার সাথে জগন্নাথ দেবের বিগ্রহ থাকলে তাতে ভক্তি ভরে পূজা অর্চনা করবেন। জগন্নাথ দেবকে সাদা মিছরি, সাদা বাতাসা, তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করবেন। প্রদীপ ধূপকাঠি পছন্দের ফুল ফল দিয়ে পূজা অর্চনা করবেন। জগন্নাথ দেবের বিগ্রহ না থাকলে শ্রীকৃষ্ণ অথবা নারায়ণের পূজা করবেন, নিত্যদিনের পূজা করবেন। নিত্যদিন ঘরে পুজো অর্চনা করলে ঘরের অশান্তি কিন্তু অনেকটাই দূর হয়, ঘরের যে নেগেটিভিটি থাকে সেটা দূর হয়। বন্ধুরা, যেখানে আপনারা পুজো করবেন সেখানে অবশ্যই সেই জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া খুবই দরকার। অবশ্যই নিজেকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তা না হলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। মা লক্ষ্মী কখনোই নোংরা জায়গায় থাকতে পারে না, অশুচি জায়গায় কিন্তু মা লক্ষ্মী থাকতে পারে না। সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর দোয়ার পরিষ্কার করলে পরিষ্কারের মাধ্যমেই কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্ট হয়। উল্টো রথের দিন তো ঝাড়ু কিনে ফেললেন, সেটি সঠিক জায়গায় না রাখলে তাহলে কোনো ফল কিন্তু পাবেন না। শাস্ত্র মতে বাড়ির ঈশান কোণে মানে উত্তর পূর্ব দিকে কখনো ঝাঁটা রাখতে নেই, দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে বাস্তু অনুযায়ী ঝাঁটা লুকিয়ে রাখা উচিত।
ঝাঁটা কখনো আপনাদের যাতায়াতের পথে সামনে যাতে ঝাঁটা না থাকে সেইভাবে কখনোই রাখবেন না। লকারের পাশে কখনো ঝাঁটা রাখবেন না, রান্নাঘরেও ঝাঁটা রাখবেন না, কারণ রান্নাঘর অথবা লকার এগুলোতে মা লক্ষ্মীর বাস থাকে, সেখানে কিন্তু কখনোই ঝাঁটা রাখবেন না, অথবা শোয়ার ঘরেও ঝাঁটা কখনো রাখবেন না। রান্নাঘরে ঝাঁটা রাখলে অন্নাভাব দেখা দেয়। সূর্যাস্তের পর কখনো ঝাড়ু লাগাবেন না, সূর্যোদয়ের সময় ঝাড়ু দিলে মা লক্ষ্মী প্রসন্ন হয়। সন্ধ্যা বা রাতে ঝাড় দেওয়া অশুভ বলে মনে করা হয়। সন্ধ্যা বা রাতে ঝাড়ু লাগালে ঘরে শ্রী চলে যায়। যেখানে ঝাঁটার অপমান করা হয় সেখানে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়। ছাদে বা উঠোনে ঝাঁটা রাখতে নেই, তাহলে চুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কোনো পশু যেমন গরু কুকুর তাকে ঝাঁটা দিয়ে কখনো তাড়াতে নেই। বন্ধুরা, এই ছোট ছোট কিছু টোটকা মেনে যদি আমরা ঘরের কাজগুলো করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে অনেক বেশি সুখ শান্তি বৈভব ফলবে, আমাদের ঘরে অশান্তির দূর হবে, মা লক্ষ্মীর আমাদের ঘরে সর্বদা সদয় থাকবেন। শ্রী শ্রী জগন্নাথ দেবের এই উল্টো রথযাত্রায় আপনারা এই টোটকাটি অবশ্যই করুন, আপনারা নিশ্চয়ই ভীষণই ভালো ফল পাবেন, ধন দৌলতে আপনাদের সংসার ভরে উঠবে। আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি।